কোভিড সহ বিভিন্ন সংক্রামক রোগের জীবাণুর পূর্ণাঙ্গ জীবন রহস্য জানতে ঢাকা কিংবা বিদেশের উপর একটা সময় নির্ভরশীল থাকতে হতো। এখন ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে জিনোম সিকোয়েন্সিং বা ডিএনএ ক্রমবিন্যাস করা সম্ভব হবে। যুক্তরাষ্ট্রে তৈরি মেশিনটি বসানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পাঠাগারে। অ্যালোমিনা এনিএক্স ব্র্যান্ডের নেক্সট্যাক 2000 মডেলের এই যন্ত্র আনতে খরচ পড়েছে 4,70,00,000 টাকা। জিনোম সিকোয়েন্সিং এর ক্ষেত্রে বিভিন্ন দেশে মেশিনটি ব্যবহৃত হয় বলে জানায় আমদানিকারক প্রতিষ্ঠান। বিশ্বের 95% এর বেশি সিকোয়েন্সিং জিনোম সিকোয়েন্সিং এর কাজ হচ্ছে ইলুমিনার মেশিনে হয়, এবং বাংলাদেশে আমরা হচ্ছে ইনভেন্ট টেকনোলজি লিমিটেড, আমরাই হচ্ছে বাংলাদেশের ডিস্ট্রিবিউটর বা যেটা বলছি আমরা চ্যানেল পার্টনার বলে আসি। তো বাংলাদেশে অলমোস্ট আমাদের 40টার মতো মেশিন আছে এখনো পর্যন্ত। এই মেশিনের বিশেষত্ব হচ্ছে এটাতে আমরা একসাথে অনেকগুলো স্যাম্পল রান করতে পারবো, যেমন যদি বলি আমরা ব্যাকটেরিয়াল জিনোম যদি করি অথবা যদি ভাইরাল জিনোম করি, আমরা একসাথে 384টা স্যাম্পল করতে পারবো। অল্প সময়ের মধ্যে আমরা কোনো ভাইরাসের বা ব্যাকটেরিয়ার জিম রহস্য আমরা উন্মোচন করতে পারবো। যেহেতু আমরা বিদেশে পাঠানোর সময় আমাদের অনেক সময় লস্ট হয়, সেই লসটা আমরা কাটিয়ে উঠতে পারবো। এই মেশিনের মাধ্যমে জিনগত রোগ, বংশানুক্রমিক রোগ সহ মানুষ ও প্রাণীর সব ধরনের সংক্রামক রোগের জীবন রহস্য উন্মোচন করা সম্ভব। এই মেশিনের মাধ্যমে 384টি নমুনা পরীক্ষা একসঙ্গে করা সম্ভব। সেই সাথে কোভিডের নতুন কোনো ভ্যারিয়েন্ট কিংবা অজানা কোনো রোগ আসলে দ্রুততার সাথে তা জানা সম্ভব হবে বলে জানান সিবাসুর, জেনেটিক অ্যান্ড অ্যানিমেল ব্রিডিং বিভাগের অধ্যাপক। সিকোয়েন্সিং মেশিনটা আমাদের এই চট্টগ্রাম ভেটেরিনারি অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের জন্য একটা গর্বের বিষয়। কোনো অ্যানিমেলের যে জীবন রহস্য উন্মোচন করতে যায়, আমাদের এই ডাটাকে আমরা তৈরি করে বিদেশে পাঠাতে হতো এবং অনেক ব্যয় সাপেক্ষ, সময় সাপেক্ষ হতো। কিন্তু আজকে এই চট্টগ্রাম অঞ্চলে জীববিজ্ঞানের শাখায় বিভিন্ন ধরনের গবেষণা এটা কিন্তু কাজে দিবে, এবং যারা মলিকুলার বায়োলজিতে কাজ করবে তাদের জন্য একটা নতুন দুয়ার উন্মোচন হলো আমি মনে করি চট্টগ্রামে। এটা কিন্তু আমাদের নিজস্ব অর্থায়নে, সরকারের একটা পয়সাও এখানে লাগেনি। আমরা আমাদের ল্যাবের যে আয় হতো সেই আয়ের টাকা থেকে 4,70,00,000 টাকা দিয়ে আমরা এই মেশিনটা ক্রয় করতে পেরেছি। জিনোম সিকোয়েন্সিং এর জন্য বিদেশ কিংবা ঢাকায় নমুনা পাঠাতে গেলে অনেক সময় যেমন লাগতো তেমনি খরচও হতো অনেক বেশি। এখন অনেক কম সময়ে স্বল্প খরচে জিনোম সিকোয়েন্সিং করে জীবন রহস্য উন্মোচন করা সম্ভব হবে বলে জানান সিবাসুর, উপাচার্য। এখন থেকে কোভিড সহ বিভিন্ন নমুনা পরীক্ষা এই মেশিনের মাধ্যমে চট্টগ্রামে করা সম্ভব। কোভিড সহ বিভিন্ন রোগের জিনোম সিকোয়েন্সিং করতে একসময় ঢাকা সহ বিদেশের উপর নির্ভরশীল থাকতে হতো, সেই সাথে খরচ হতো অনেক বেশি টাকা। তবে চট্টগ্রামের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে জিনোম সিকোয়েন্সিং মেশিন স্থাপনের কারণে এখন অনেক কম সময়ে ও কম টাকা খরচ করে জিনোম সিকোয়েন্সিং করা সম্ভব হবে। ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।